যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাতে বৃষ্টি ও বন্যা দেখা দেওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ঝড়টি দুর্বল হওয়ার পর আবারও সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন স্থান থেকে ধ্বংসাবশেষ ও আবর্জনা পরিষ্কার করে বাসযোগ্য করতে কাজ করছেন তারা। এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের কথা বলেছে যুক্তরাষ্ট্র প্রশাসন।